রাজনগরে অজগর সহ দুটি সাপ উদ্ধার করলো বনকর্মীরা। বুধবার রাত্রে রাজনগরের শ্রীষা গ্রামে প্রায় 6 ফুট লম্বা একটি অজগর দেখতে পান স্থানীয়রা। তারা বন দপ্তরকে খবর দিলে বনকর্মী সনাতন মাহাতো ও বিমাল মাহাতো শীর্ষা গ্রামে এসে 6 ফুট লম্বা এই অজগরটিকে সেখান থেকে উদ্ধার করেন। এরপর লোকালয় থেকে দূরে একটি নিরাপদ জায়গায় অজগরটিকে পুনর্বাসন দেন ওই বনকর্মীরা। পাশাপাশি আড়ালে গ্রামের একটি বাড়ি থেকে প্রায় 3 ফুট লম্বা একটি গোখরো সাপ উদ্ধার করেন ওই দুই বনকর্মী। ওই সাপটিকেও বুধবার রাত্রে নিরাপদ আশ্রয়ে পুনর্বাসন দেওয়া হয়। প্রথমে পেলাম আলি গ্রামের একটা বাড়িতে খরিস্তা, প্রায় 3 ফুট লম্বা এটা। আর সেই সময় ফোন আসে আমাদের অফিসারে, উনি আমাদের কল করে বলেন যে শীর্ষা গ্রামে একটা সাপ, অজগর সাপ দেখা দিয়েছে, তো তোমরা যাও। আমরা গিয়ে সেই গ্রাম থেকে সাপটা উদ্ধার করলাম। তো প্রায় 6 ফুট লম্বা হবে অজগরটা। হ্যাঁ, তো এটা আমরা রিসার্চ করেছি, এবার জঙ্গলে সাথে করলাম। আর খরিস্টা কতটা হবে? খরিস্টা প্রায় 3 ফুট। প্রায় 3 ফুট? হ্যাঁ। এরপর নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়। তোর নাম? তোর নাম সনাতন মাহাতো। আর কে কে গেছিল? বিমল মাহাতো। আচ্ছা।